বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই বেশ ভালো আছো। আমরা প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হকের পৌরনীতি ও সুশাসন এর দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ, এটি সম্পর্কে আজকে জানব। অর্থাৎ বুঝতেই পারছো যে পাকিস্তান থেকে বাংলাদেশ কিভাবে গঠিত হলো বা পাকিস্তান থেকে বাংলাদেশ কিভাবে স্বাধীনতা পেল, পুরো যে ধারা বিবরণী সেটি আজকে আমরা জানব, তবে এক এক করে। আমরা আজকের ভিডিওতে মূলত জানব পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ সম্পর্কে, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটা কেমন ছিল। একেবারে শুরুতেই বলতে হয়, পাকিস্তান রাষ্ট্রটি ছিল একটি যুক্তরাষ্ট্র, অর্থাৎ এর বিভিন্ন অংশ যুক্ত থাকবে এমনটি মনে করা হয়েছিল। এবং এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পশ্চিম পাকিস্তান এখানে আর পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ এখানে, অর্থাৎ এর মধ্যে একটা বিশাল দূরত্ব রয়েছে, প্রায় 1000 মাইলেরও বেশি। অর্থাৎ বুঝতে পারছো বন্ধুরা যে এত বিশাল দূরত্বে অবস্থিত রাষ্ট্র আসলে টিকে থাকার জন্য কতটুকু সমস্যাজনক, বা এমন একটি রাষ্ট্র আদৌ কি টিকে থাকতে পারে কিনা। আসো এখন দেখি এই রকম ভৌগোলিক দূরত্বে থাকা দুটি অংশ কিভাবে ফাংশন করছিল। 1947 সালের 14 আগস্ট মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক এই রাষ্ট্রটি সৃষ্টি হয়, এবং এর যে দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, এ দুটির মধ্যে দূরত্ব ছিল 1000 মাইলেরও বেশি। তো মোট যে জনসংখ্যা ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দুটি মিলিয়ে সমগ্র পাকিস্তানের যে জনসংখ্যা ছিল তার 56.27% বা 56% জনসংখ্যা ছিল পূর্ব বাংলার। অর্থাৎ বুঝতেই পারছো যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমরা কিছুটা বাড়তি সুবিধা পাব, এবং তা বলাই বাহুল্য। এবং পাশাপাশি অবশ্যই এই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো নীতি প্রণয়ন করতে যাওয়া হয়, তাহলে পূর্ব বাংলার কিংবা বাঙালিদের মতামতটি প্রাধান্য পাওয়া স্বাভাবিক। কিন্তু তাই কি হয়েছিল আমরা আস্তে আস্তে আসলে জানি। ধর্মভিত্তিক মুসলমান জাতীয়তাবাদ ছিল পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মূল ভিত্তি, এবং পশ্চিম পাকিস্তান এই ব্যাপারটিতে খুবই প্রতিক্রিয়াশীল ছিল, অর্থাৎ তাদের আচরণ ছিল বেশ সাম্প্রদায়িক। মুসলিম লীগ সরকারের অধিকাংশ পাশ্চাত্য শিক্ষিত ও আধুনিক সংসদীয় গণতন্ত্রে দীক্ষিত সদস্যগণ ইসলামী প্রজাতন্ত্র নামকরণ সমর্থন করলেও পাকিস্তান রাষ্ট্রকে আধুনিক গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তারা আগ্রহী ছিলেন। এবং পাকিস্তান রাষ্ট্রের জনক মোহাম্মদ আলী জিন্না নবগঠিত পাকিস্তান রাষ্ট্র যে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে সে সম্পর্কে তার ভাষণে স্পষ্ট বলেছিলেন। আর এই যে পাকিস্তান ছিল একটা যুক্তরাষ্ট্র, তার মানে কি? তার মানে হচ্ছে এতে প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকার কথা। কিন্তু সেই স্বায়ত্তশাসন আসলে কতটুকু ছিল সেটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এবং এই যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই প্রাদেশিক স্বায়ত্তশাসনটা হওয়ার কথা ছিল লাহোর প্রস্তাব অনুযায়ী। তারপর পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে, কিন্তু আসলে কিন্তু তা ছিল না। পাকিস্তান রাষ্ট্রটা যখন সৃষ্টি হয় মোহাম্মদ আলী জিন্না তখন তার গভর্নর জেনারেল হন। এখন নিয়ম অনুযায়ী সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রী মুখাপেক্ষি হওয়ার কথা, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কথাই তাদের শোনার কথা। কিন্তু লিয়াকত আলী খানের পরিবর্তে গভর্নর জেনারেল জিন্নার প্রতি তারা বেশি অনুগত ও মুখাপেক্ষি ছিলেন, এবং মোহাম্মদ আলী জিন্নাও
তার কর্মকাণ্ডের মাধ্যমে এই ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতেন। তার পাশাপাশি পাকিস্তানে কখনোই কোনো সাধারণ নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হয়নি। গণপরিষদের বিভিন্ন সদস্যদের মৃত্যু, ভারতে চলে যাওয়া এবং অন্যান্য কোনো কারণে আসন শূন্য হলে প্রথমে দু একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই সকল আসনে মুসলিম লীগের ভরাডুবি ঘটে। 1954 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে মুসলিম লীগ যুক্তফ্রন্টের কাছে বিপুল ব্যবধানে হেরে যায়। তারপর শেরে বাংলা একে ফজলুল হক তার নেতৃত্বে যখন একটা নতুন মন্ত্রিসভা গঠন করা হয়, যাকে বলা হয় হক মন্ত্রিসভা, সেই হক মন্ত্রিসভাকে ষড়যন্ত্রের মাধ্যমে এই মুসলিম লীগ শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং শেরে বাংলা একে ফজলুল হককে ভারতের চর, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি আখ্যা তারা প্রদান করে। অর্থাৎ বুঝতেই পারছো বন্ধুরা, তাত্ত্বিকভাবে, মৌখিকভাবে কিংবা লিখিতভাবে পাকিস্তান রাষ্ট্রটি গণতান্ত্রিক হওয়ার কথা থাকলেও বাস্তবে কিন্তু এই গণতন্ত্রের ছোঁয়াটি ছিল না। এখান থেকে আসলে দ্বন্দ্বের সূত্রপাত, এখান থেকেই সমস্যার উৎপত্তি। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। তোমাদের জন্য এই ভিডিওতে একটা কুইজ থাকছে। কুইজটা হচ্ছে, তোমরা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবে যে পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি কী ছিল, অর্থাৎ রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠন করার যে ভিত্তিটি সেটি আসলে কী ছিল। আশা করি সবাই উত্তরটি দিতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমাদের সাথেই থেকো।